কয়েকটা কলেজের ছেলে, আমি নাম করব না, মালদার না মুর্শিদাবাদের না কলকাতার, কলেজের ছেলে কয়েকজন আমার সঙ্গে দেখা করেছে, ইমানদার মুমিন ছেলে, তারা আমাকে সব প্রুফ দিয়েছে কিভাবে ছেলেরা যোগাযোগ করছে। একটা অ্যাপস আছে, এখানে যে মা বাবারা আছেন যাদের ছেলেরা হোস্টেলে থেকে পড়াশোনা করে কলেজে ইউনিভার্সিটিতে, তাদের কাছে যদি মোবাইল থাকে, বাড়িতে এলে মোবাইলটা নেবেন, লক খুলো, খোলার পরে তাদেরকে তার মোবাইলে দেখবেন একটা অ্যাপস খুঁজে পাবেন, সেই অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড, BLUED, কি বললাম, BLUED, ব্লুড, চাইনা তৈরি করেছে এই অ্যাপটা, এটার মাধ্যম দিয়ে তারা নিজেদের যোগাযোগ ব্যবস্থা করছে, হোটেল ঠিক করছে, সেখানে গিয়ে নিজেরা সেক্স করছে, জোরে বলুন নাউজবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক আমার মায়ের দিকে, যুবতী বিটি দিকে, যুবক ভাই দিকে, আল্লাহ হেফাজত করেলে এই সমস্ত পাপ কাজ থেকে তোমার ঘর ধ্বংস হয়ে যাবে, তোমার পরিবার ধ্বংস হবে। আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিলেন কাদিকে, লূত নবীর কমকে, এই পাপটার কারণে। ওই জন্যে যারা কলেজ পড়ুয়া আছে, যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, সেই যুবক যুবতীটিকে বলবো, জিন্দেগিতে যা করবে কমপক্ষে নামাজ কম্পালসারি করবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্যেই শুনে রেখে দেন, আমি ডাক্তার হতে মানা করিনি, কলেজে পড়তে মানা করিনি, ইউনিভার্সিটিতে যেতে মানা করিনি, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, প্রফেসর হবে, পুলিশ অফিসার হবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, একটা জীবজন্তু জানোয়ারের মতো সে। ওই শিক্ষিত যে নামাজ পড়ে না, আমার আল্লাহকে বিশ্বাস করে না, দিনের ওপরে প্রতিষ্ঠিত নেই, সে একটা প্রাণীর মতো, আমার আল্লাহর কাছে যেমন একটা প্রাণী, সে ওই রকম একটা প্রাণীর মতো। আজকে আপনাকে দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে, আপনি মনে করছেন আমি শিক্ষার বিরুদ্ধে, না, আল্লাহ পৃথিবীতে প্রথম বুনিয়াদ রেখেছেন শিক্ষা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ু, আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছি, জোরে বলুন সুবহান। শিক্ষার বিরুদ্ধে আমরা মৌলবীরা নয়, আমরা আদর্শের বিরুদ্ধে। তোমার আদর্শ যদি খারাপ হয়, ইসলাম বিরোধী হয়, দিন বিরোধী হয়, সমাজ বিরোধী হয়, তাহলে আমিও তোমার বিরুদ্ধে, এটা মাথায় রাখবে। আপনাকে দেখিয়ে দেব কত মুসলমান ছেলে ডাক্তার আছে, ইমানদার মুমিন, পাঁচ ওয়াক্তের নামাজি, দিনের ওপরে প্রতিষ্ঠিত, কত মুসলমান প্রফেসর আছে আল্লাহওয়ালা, কত মুসলমান মাস্টার আছে আল্লাহওয়ালা, কত মুসলমান পুলিশ অফিসার আছে আল্লাহওয়ালা, দেখিয়ে দেব। ঘুষের পয়সা লাই না, হকের ওপরে থাকে, কত আছে, বড় কষ্টের বিষয়, কিন্তু অনেক পুলিশ অফিসার আছে, অনেক ডাক্তার আছে, যাদিকে মুসলমান বলে সে পরিচয়ও দিতে চায় না। আপনার মালদার কথা বলব না, আমার বর্ধমানে চলুন আমি প্রমাণ দেব, বর্ধমানে পাবে, সালাম দেয় না মুসলমান ডাক্তার, আমাদের মতো মৌলবীরা গিয়ে সালাম দিলে সালামের উত্তর দেয় না, সে পরিচয় দিতে চায় না যে আমি মুসলমান। আবার আমার বলছি বাজারে আছে একজন ডাক্তার বাবু, ডাক্তার সাইদুল ইসলাম সাহেব, আমার মাদ্রাসার মেম্বার, পাঁচ ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজা, এমন কি তার কাছে মুসলমান পেশেন্ট এলে মেডিসিন ডাক্তার ওষুধ দেওয়ার পরে বলে, বাবা আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ চাইলে তুমি ভালো হবে, নামাজ পড়ো, জি না বলে নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ শিফা দান করবে, কত বড় দাওয়াতের কাজ করছে, জোরে বলুন সুবহান আল্লাহ। মুমিন ইমানদার চেম্বারে বসে মুসলমানকে নামাজের দাওয়াত দিচ্ছেন, কলম চালাতে চালাতে, গরিব মানুষ, তুমি গরিব, গরিব ফোন করে বলে এই ওষুধটা দিয়ে দাও, আমি পয়সা দিয়ে দেবো, ফ্রি দাও ওষুধ, এই যে খিদমত, এটা হচ্ছে খিদমত, সে হচ্ছে বাপের বেটা, সে হচ্ছে মুমিন। আর আপনাকে দেখিয়ে দেবো, যদি বলেন পেটে লাগছে, গ্যাস হলে অনেক ডাক্তার মুসলমান হারাম করাচ্ছে, অপারেশন করে দিবে, চলুন বর্ধমানে, চুরি চামারি ছিনতাই সব কিছু পাবে। আমি মালদার কথা বলবো, গয়েস বাড়ির খবর আমি জানি না, আমি বলবো না, আমি যেখানকার জানি, আমি আমার বর্তমানের কথা বলছি, মুসলমানের পরিচয় পাওয়া যায়,
আপনি রাস্তাঘাটে সালাম কালাম রাখেন, আপনার বাড়িতে সালাম নেই। আমি বলে যাচ্ছি, এখানে আমাদের মধ্যে যদি 100 জন থাকেন, 200টা লোক বসে আছেন, 195 জন বাড়িতে সালাম দিয়ে ঢুকে না। ঠিক বলছি না ভুল বলছি বাবা? অথচ ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সালাম আর কালাম। জান্নাতিদের সবথেকে বড় মুখের কালামটা কি থাকবে জানেন? ইল্লা কিলান সালামান সালাম, সেখানে থাকবে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ, পানিতে ঢালেন, সেখানে শান্তি পাবেন, সালাম পাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামকে আম করেছেন, আর আমরা সালামকে গোপন করছি। ছোট্ট করে মায়েরা ভালো করে শুনবেন, আপনারা শুনবেন, যারা বাড়ির পুরুষ আছে তারা শুনবেন, যাদের বিবাহ হয়ে গেছে, যাদের বিটি আছে, যাদের স্ত্রী আছে, যাদের ভাবি আছে, যাদের মা বোন আছে, তারা ভালো করে শুনবেন। আমাদের দেশের দরজাগুলো খোলা থাকে, পাড়ার লোক এলো, কই গো ভাবি, বলে ঘর ডুবে গেল। ঠিক বলছি না? শরীয়ত নিষেধ করেছে না, দরজায় লেখে রাখুন, প্রত্যেকটা দরজায় লিখবে কাল থেকে, সালাম দিয়ে প্রবেশ করুন, বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। বিনা অনুমতিটা কার জন্য? পর পুরুষের জন্য। বুঝতে পেরেছেন না পারেননি? আলহামদুলিল্লাহ, পর পুরুষের জন্য বিনা অনুমতি লেখা থাকবে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। দরজায় সালাম দিল, আসসালামু আলাইকুম, ভাইজান আছেন বাড়িতে? ভেতর থেকে বলল নেই, পরে আসবেন, এখন বাড়িতে উনি নেই, চলে যা। কিংবা যদি বাড়ির পুরুষ হয়, দরজায় ঢোকার সময় আসসালামু আলাইকুম বলে যদি ঢুকেন, ঘরে ভাবি আছে, তার যদি কাজ করতে গিয়ে শরীরের কাপড় সরে যায়, কাপড়টা ঢেকে নেবে। সে যদি তোমার মায়ের কাজ করতে গিয়ে মাথার কাপড় সরে গেলে মাথাটা ঢাকা নেবে, তোমার বোনের কাপড় কাজ করতে গিয়ে যদি কাপড় সরে যায় কাপড়টা ঢাকা নেবে, তোমার বিটি আছে, যুবতী বিটি, সে যদি কাজ করতে গিয়ে কাপড় সরে যায় কাপড়টা ঢাকা নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের ইজ্জত করুন, এর দ্বারা ইজ্জতের রক্ষা হবে। আমরা এগুলোকে সূক্ষ্মভাবে নিই, অথচ নজর পড়লে গুনাহ হবে। শুধু মেয়েরা পর্দা করবে এটা নয়, পুরুষদেরও পর্দা আছে। আমরা আমাদের অনেক যুবক আছে দেখবেন, গরমের দিনে খালি গায়ে তেল মেখে ঘুরে বেড়াচ্ছে গন্ডারের মতো। কখনো খালি গা হবেন, বাইরে বেরুলে আপনি আপনার স্ত্রীর কাছে আছেন, জামা খুলেছেন, ঠিক আছে, এমন কি বাড়ির অন্য মেয়ের কাছেও জামা খোলা যাবে না, ভাবির কাছে, ভাবির কাছে, বোনের কাছে, চাচির কাছে, তুমি মরদ যৌবন পেয়ে গেছো, জামা খোলা যাবে না। একটা নারীর শরীর দেখলে যেমন পুরুষ উদ্বুদ্ধ হয়, তার যৌবন উত্তেজিত হয়, একটা পুরুষের শরীর দেখলেও নারীর মনে ব্যভিচার জাগে। ওই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোনো সাহাবী আমরা কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনের একটা অংশ দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, কোনোদিন দেখতে পাইনি।